এখন তার এই নতুন কালের সুবিধা আছে, বাজারের রাস্তাটা নাই, নদীতে খায়া ফেলাইছে আসেনি। আগে যে রাস্তায় এখানে আপনি হে রাস্তায় যেতে পারছেন, এটা আমাদের জন্য পুরা কপাল, তাই না? হ্যাঁ, দরবারের জন্য পুরা কপাল, সারা বাংলাদেশের আশেকিন জাকিরিনদের জন্য পুরা কপাল। কারণ হুজুরের বাড়ি যে রাস্তায় আগে গেছি, এখন যাইতে পারিনি। একটা সত্য কথা বলবেন, বলেন তো দেখি, এই রাস্তার কারণে, এই রোডের কারণে দরবারের লোক সংখ্যা কম হয় কিনা? হ্যাঁ, রাস্তা নাই বলতে হুজুর গাড়ি কি বাড়িতে যা, মোটর সাইকেল কি বাড়িতে যা, এই রাস্তার কারণে শুধু, রাস্তা না থাকার কারণে। আমাদের প্রশাসনিক দায়িত্ব যারা রয়েছে রাষ্ট্রীয় ভাবে, আমি তাদের কাছে আহ্বান জানাই, কত বড় বড় নদীর মধ্যে কত বিশাল বিশাল যমুনার ভাঙ্গনি রোধ করছেন, কত পদ্মার ভাঙ্গনি রোধ করছেন, মস্তা ফেলিয়ে গাইড ওয়াল দিয়ে। আপনাদের চোখে কি এটা একটুও পড়ে না যে মেহেদীপুর শরীফের সেই 70-80 বছরের ঐতিহ্য আজকে নদীর গর্ভে বিলীন হতে চলেছে? আপনাদের কি নজর একটু আসে না? আমি আমার শিবালয় ঘিউর দৌলতপুরের মাননীয় সংসদ সদস্যের প্রতি আহ্বান জানাচ্ছি, আমি আপনাকে অদত্ত আহ্বান জানাই, আপনি একটু আপনার নেক নজর দিয়ে, প্রেয়ার দৃষ্টি দিয়ে আপনি এই রাস্তার সুবন্ধ ব্যবস্থা করেন। কথা ঠিক তারা ঠিক, আপনারা এর মধ্যে একমত আছেন না নাই? পুলিশে ধরলে জানি আমাকে একা না ধরে আপনাদেরকে ধরবে, কথা ঠিক না রেখে? এখানে আওয়ামী লীগের ভাইয়েরা আছেন, এখানে বিএনপির ভাইয়েরা আছেন, এখানে জামাতের ভাইয়েরা আছেন, এখানে জাতীয় পার্টির ভাইয়েরা আছেন, শাসনতন্ত্রের ভাইয়েরা আছেন, খেলাফত মজলিসের ভাইয়েরা আছেন, সকলেই আমার ভাই, কথা ঠিক না রেখে?